प्रोफेसर डॉक्टर मीरजादी साबरीना फ्लोरा मैडम के, एडीजी ट्रेनिंग एंड डेवलपमेंट अधिदप्तर मैडम के बोला था। अस्सलाम वालेकुम। আজকে এই চতুর্থ আন্তর্জাতিক সর্বদংশ সচেতনতা দিবস অনুষ্ঠানে সম্মানিত সভাপতি টিম লিডার মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, আমাদের সকলের প্রিয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জুমের মাধ্যমে সংযুক্ত সিনিয়র সচিব স্বাস্থ্যসেবা বিভাগ এবং সিনিয়র সচিব স্থানীয় সরকার বিভাগ এর সাথে অন্যান্য বিশেষ অতিথি, সামনে আমার সাথে এই রুমে উপবিষ্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধার ফয়সার, এই প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার, প্রোগ্রাম ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এবং তাদের টিম লিডার লাইন ডিরেক্টর প্রফেসর রবি দামিন সহ অন্যান্য যারা যুক্ত আছেন, আমাদের সিভিল সার্জন বিভাগীয় পরিচালক ইউএইচএফপি বৃন্দ, সকলকে এই আন্তর্জাতিক সচেতনতা দিবস সর্বদংশন সচেতনতা দিবসের শুভকামনা জানাই। ব্যক্তিগতভাবে আমি আজকে মানে খুবই ভালো ফিল করছি, আমি আমি কতটা ভালো লাগছে আজকের এই অনুষ্ঠান আমি আসলে বোধহয় এক্সপ্লেইন করতে পারবো না। মানে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছিল সেটা হচ্ছে যে প্রফেসর রুবেদ আমিন এবং ফয়েজ স্যারের একটা কম্প্রিহেন্সিভ, দুজনের দিক থেকে কম্প্রিহেন্সিভ একটা উপস্থাপনার পরে ইউএইচএফপিও এবং সিভিল সার্জনদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটা চমৎকার ব্লেন্ড হয়েছে, যেটা আসলে আমাকে সচেতন হতে অনেক সহযোগিতা করেছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ক্ষেত্রে আসলে আমার মতন আরো অনেকেই আছে যাদের জানার অনেক গ্যাপ রয়েছে, যে জায়গাগুলোতে এই ধরনের আয়োজন এবং এই ধরনের দিবস উদযাপন অনেকখানি সহযোগিতা করে। একটা বিশেষ কথা প্রত্যেকের আলোচনা থেকে উঠে আসছে, সেটা হচ্ছে যে মিসকনসেপশন এবং অপচিকিৎসা দুটো জিনিসই কিন্তু পাশাপাশি অবস্থান করে। আসলে মিসকনসেপশন আছে দেখেই অপচিকিৎসার সুযোগ থাকে। এই মিসকনসেপশনের জায়গাটাকে থেকে আমার কাছে মনে হলো আলোচনা থেকে, সবার বক্তব্য থেকে, আমরাও যারা স্বাস্থ্য কর্মী হিসেবে কাজ করি তারাও অনেক ক্ষেত্রে মিসকনসেপশনের বাইরে নই। এক একজনের মিসকনসেপশনটা এক এক ভাবে আছে, কিন্তু এই মিসকনসেপশনের মধ্যেই সবাই আছি। কারোর মধ্যে মিসকনসেপশন এরকম যে চিকিৎসাটা আইসিইউ সাপোর্ট ছাড়া দেওয়া যাবে না, এটাও কিন্তু এক ধরনের মিসকনসেপশন এবং যেটা আসলে লিড করে অপচিকিৎসায়। আবার কারোর মধ্যে এই মিসকনসেপশন আছে যারা আমাদের একদম সাধারণ জনগোষ্ঠী, যে ওঝার কাছে গেলেই এটা চিকিৎসা হবে, অথবা আমাদের ফয়েজ স্যার অনেক উপস্থাপনার মধ্যে অনেক কিছু বলেছেন, কিন্তু ছোট ছোট করে অনেক স্টিগমা অনেক কিছু উঠে এসেছে যেগুলো আসলে আমাদেরকে এই প্রতিরোধের জায়গাটাতে আসলে ব্যাঘাত ঘটায়। আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি তারা জানি যে কোনো রোগের পিছনে আসলে সোশ্যাল ডিটারমিনেন্টস থাকে অনেক, এবং এই সর্পদংশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় সোশ্যাল ডিটারমিনেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হিয়ার। অন্য ডিটারমিনেন্টস, অন্যান্য রোগে অন্যান্য ডিটারমিনেন্টস, সোশ্যাল ডিটারমিনেন্টস কাজ করে, কিন্তু সর্পদংশনের ক্ষেত্রে এই সোশ্যাল বিলিভ, স্থানীয় পর্যায়ে বা কমিউনিটি লেভেলে যে সচেতনতা, ওই জায়গাগুলোতে বোধ হয় অনেকটাই গ্যাপ রয়ে গেছে। আমরা যেমন আজকের আয়োজন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, আমাদেরকে আমাদের জ্ঞানটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য, অথবা বলা ভালো যে ইউএইচএফপি মহোদয় বলেছেন যে বিশ্বাস করেন যে পারবেন, এই বিশ্বাসের জায়গাটা বোধ হয় আমাদেরকে আজকে অনেকখানি সহযোগিতা করবে যে আমাদের ইউএইচএফপিরা আসলে পারেন, সেই জায়গাটায় আমাদের যেখানে সহযোগিতা করেছে। তবে আমার ব্যক্তিগতভাবে আরো একটা জিনিস মনে হয়, এই প্রোগ্রাম আমাদের লেভেলে করা যেমনখানি গুরুত্বপূর্ণ, আমার মনে হয় যে স্থানীয় পর্যায়ে আন্তর্জাতিক সচেতনতা দিবসে আরো বেশি অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি হওয়াটা প্রয়োজন। যাদের জন্য আমরা বলছি সাপে কাটার জন্য প্রতিরোধে কি করণীয়, আমরা অনেকগুলো কথা বলেছি এখানে, ঝোপঝাড় পরিষ্কার করা, সাপের গর্তে বা ইঁদুরের গর্তে হাত না দেয়া, অনেক কিছু কথা বলেছি যেগুলো সাধারণ জনগোষ্ঠীর জানা দরকার, যেটা এখানে বসে আলোচনা করলে সাধারণ জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যারা ইউএইচএফপি মহোদয় রয়েছেন এবং আমাদের একদম স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, আমাদের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব স্যার ইতিমধ্যে বলেছেন যে কয়েকটি মন্ত্রণালয় সম্মিলিতভাবে এখানে আসলে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপের সূত্রপাতটা কিন্তু স্থানীয় পর্যায়ে অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি দিয়ে শুরু হতে পারে।
এবং এই সচেতনতা দিবস উপলক্ষে আমরা প্রত্যেকেই আমাদের এলাকায় ছোট করে যদি একটা মাইকিংও করি তাহলেও কিন্তু জনগণের কাছে আসল মেসেজটা পৌঁছাবে। তা না হলে সচেতনতার জায়গায় আমরা যতটা সচেতন হব, আমরা আমাদের ডিমান্ড সাপ্লাই সাইডের দিক থেকে আমরা প্রস্তুত হয়ে থাকবো অ্যান্টিভেনাম নিয়ে, প্রশিক্ষিত জনগোষ্ঠী নিয়ে, কিন্তু যাদের দরকার তারা যদি এসে না উপস্থিত হন, অথবা আমরা অনেক কটা উদাহরণ শুনেছি তারা যদি অনেক জায়গায় ঘুরে যখন আসেন তখন ইতিমধ্যে আমাদের আর কিছু করণীয় থাকে না, তাহলে কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা মিট করবে না কখনোই। কখনোই আমরা মৃত্যু প্রতিরোধে আসলে খুব বেশি উপকৃত হব না। সেই জায়গাটা আমার মনে হয় যে আমরা আরেকটু সচেতনতার কাজ করতে পারি। আমি একজন ওয়ান হেলথ অ্যাপ্রোচের ফয়সালও আছেন, ওয়ান হেলথ অ্যাপ্রোচের একজন কর্মী। আমার মনে হয় যে এই সর্পদংশন ওয়ান হেলথ অ্যাপ্রোচের একটা বড় উদাহরণ তৈরি করতে পারে, যেখানে আমরা ওয়ান হেলথের ক্ষেত্রে কেন জানি জিনোটিক ডিজিজে ফোকাসে বেশি থাকি, কেন জানি আমরা সংক্রামক ব্যাধির দিকে বেশি আকৃষ্ট হই, কিন্তু সর্পদংশন সেই জায়গা থেকে আমরা আরেকটু কিভাবে নিয়ে আসতে পারি, কারণ সর্পদংশন প্রিভেন্ট করার জন্য সাপ মেরে ফেলাটা সলিউশন না, কিন্তু যদি এভাবে হয় একসময় কিন্তু এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স নষ্ট হবে, কারণ মানুষ নিজের সেফটির জন্য সাপ মেরে ফেলবে। এখন সেই প্রোটেকশনের জায়গাটা যদি তৈরি না করি এবং সম্মিলিত ভাবে কাজ না করি, ওই জায়গাটা আমার মনে হয় ভবিষ্যতে একটা এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স, এবং আমরা সবাই এটা জানি ডিফরেস্টেশনের একটা রেজাল্ট সাপগুলো লোকালয় হয়েছে, যেটা জঙ্গলে থাকার কথা যে সমস্ত সাপ সেই সমস্ত সাপ অনেক সময় লোকালয়ে আসে, লোকালয়ে থাকার যেটা আছে সেটা তো আছেই। সব মিলিয়ে আমার মনে হয় যে এখানে ওয়ান হেলথ অ্যাপ্রোচেও কাজ করার একটা বড় জায়গা রয়েছে। আমরা অধিদপ্তর থেকে যেহেতু প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট সব ওপি গুলোর মধ্যে একটা সমন্বয়ের কাজ করে থাকি, আমার মনে হয় যেখানে এনসিপিসি, ইউএসসি, সিপিএস এবং হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে ভূমিকা রয়েছে, কিভাবে আমরা সমন্বিত ভাবে আমরাও আমাদের প্রস্তুতির জায়গাটা বাড়াতে পারি। একজন এখানে বলেছেন, ইউএইচএফপি মহোদয় বলেছেন, আমি তাকে বলতে চাই আসলে হি ইজ ভেরি স্মার্ট ইউএইচএফপিও, তাই বলতে হয়, উনি শুধুমাত্র চৌকস ভাবে কাজটা করেছেন তা না, সেটাকে উনি আমাদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যেটা আমি মনে করি এখানে সংযুক্ত সকল ইউএইচএফপিদের জন্য উদাহরণ হতে পারে, সকল স্বাস্থ্যকর্মীদের জন্য উদাহরণ হতে পারে। তিনি সেখানে কিন্তু উল্লেখ করেছেন যে শুধুমাত্র অ্যান্টিভেনাম দিলে হবে না, টোটাল ট্রিটমেন্ট প্যাকেজটা দিতে হবে। সেই ট্রিটমেন্ট প্যাকেজ দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের, আমাদের যে কয়টা অপারেশনাল প্ল্যান আছে যেমন হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট, এনসিডিসি, ইউএসসি, সিবিএসসি কম্বাইনলি কাজ করতে পারে, সিবিএসসির মাধ্যমে আমরা আরো সচেতনতার কাজগুলো করতে পারি, আমাদের স্বাস্থ্যকর্মীরা যে সমস্ত জায়গায় যায় একদম বাড়ির লেভেলে যায় সেই জায়গাগুলোতে কিন্তু সচেতন করার এটা নিয়মিত ভাবে করার একটা জায়গা আছে। বছরে একবার যদি শুধুমাত্র আমরা আন্তর্জাতিক সচেতনতা দিবস পালন করি তাহলে এই সচেতনতা তৈরি হবে না, এটা আমরা সবাই জানি। আমরা বিহেভিয়ার চেঞ্জ করা সবচেয়ে কঠিন একটা আমাদের দায়িত্ব, এবং সেই ক্ষেত্রে বারবার একই কথা বলা, রি এনফোর্সমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা এনসিডিসির ওপি ছাড়া অন্যান্য ওপিতেও আরো কি ধরনের আমাদের লাইফস্টাইল ওপিকেও আমরা আসলে সম্পৃক্ত করতে পারি, সেখানেও সচেতনতার অনেক অ্যাক্টিভিটি হয় যেগুলো আমাদের স্বাস্থ্য শিক্ষা কর্মী যারা মাঠে রয়েছে তারা তাদেরকে আমরা এই কাজটা ব্যবহার করতে পারি আরো সচেতনতা বাড়ানোর জন্য। আমি বোধহয় দীর্ঘায়িত করে ফেলছি, কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই অনুপ্রাণিত এবং বলতে পারেন যে এক্সাইটেড ফিল করছি যে এরকম একটা আয়োজনে সম্পৃক্ত থেকে আমি আমার আমি খুবই সীমিত জ্ঞানের মানুষ, কিন্তু সীমিত জ্ঞানের মধ্যে আমার অনেকখানি আজকে যুক্ত করতে পেরেছি, এবং ব্যক্তিগতভাবে সচেতন হয়ে আমি যদি এই প্রোগ্রামের সাথে সহযোগিতা করতে পারি আমি সত্যি খুব গর্বিত অনুভব করব। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য আয়োজনকারী আমাদের যে ওপি এনসিডিসির ওপির সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সর্বশেষে ফয়সালকে আবারও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। স্যার ধরে আছেন অনেকদিন ধরে, এটাও আমাদের জন্য আসলে বিরাট একটা কি বলবো মাইল, আমাদের জন্য বিরাট একটা পিলার। স্যারের মতন মানুষের আমরা দিক নির্দেশনা, শুধু দিক নির্দেশনা বললে ভুল হবে, স্যার আসলে কর্মী হিসেবে কাজ করে, যেটাও আমাদের জন্য আসলে শেখার মতন একটা বিরাট বিষয়। আমি সর্বশেষ স্যারকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।